নওগাঁ আত্রাইলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পস। ভিশন কেয়ার ফাউন্ডেশনে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ঢাকা অ্যান্ড সেভেন স্টার শপিং মল এর যৌথ উদ্যোগে নওগাঁ জেলা আত্রাইল উপজেলা সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষের মধ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের ক্যাম্পস মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সেভেন স্টার আই কেয়ার সেন্টার ভর তেঁতুলিয়া আত্রাইল নওগাঁ আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে ভিশন কেয়ার ফাউন্ডেশনে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ঢাকার পরিচালনায় চিকিৎসা ক্যাম্পস উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকতে খাইরুল ইসলাম চিকিৎসা ক্যাম্পস পরিদর্শন করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ এবাদুর রহমান প্রামাণিক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাইল উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কামালউদ্দিন টকর, আত্রাইল স্কাউট টিমের সুজন শ্রী সুজন কুমার, ভিশন কেয়ার ফাউন্ডেশনের হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর মজুমদার গোলাম রব্বানির নেতৃত্বে 10 সদস্যের একটি চিকিৎসক দল উপজেলার 300 চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের জন্য 20 জন রোগীকে বাছাই করেন। পরে আয়োজনদেরকে ব্যবস্থাপনায় বাছাইকৃত ছানি রোগীদের হাসপাতালের নিজস্ব পরিবহনে ভিশন কেয়ার ফাউন্ডেশনে ঢাকায় নিয়ে যাওয়া।